بسم الله الرحمن الرحيم باب ما جاء في المسح على الجوربين والنعلين জাওরাবাইন এবং নালাইনের উপরে মাসেহ প্রসঙ্গে ভিহিকালা হাদ্দাসানা হান্নাদ ওয়া মাহমুদ ইবনু গাইলান ক্বালা হাদ্দাসানা ওয়াকিউন আন সুফিয়ান আন আবি কাইস আন হুজাইল ইবনে সুরাহবিল আনিল মুগিরাত ইবনে শুবা ক্বাল তাওয়াজ্জা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করলেন ওয়া মাসাহা আলাল জাওরাবাইন ওয়া নালাইন এবং জাওরাবাইন এবং নালাইনের উপরে মাসহ করলেন ক্বালা আবু ঈসা হাজা হাদিসুন হাসানুন সহি ওয়া হুয়া কওলু গাইরি ওয়াহিদিন মিন আহলিল ইলমি وبه يقول سفيان الثوري وابن المبارك والشافعي واحمد واسحاق قالوا يمسح على الجوربين وان لم تكن نعلين اذا كان سخينين قال وفي الباب عن ابي موسى قال ابو عيسى سمعت صالح بن محمد الترمذي قال سمعت ابا مقاتل السمرقندي يقول দখলতু আলা আবি হানিফাতা ফি মারাদিহি আল্লাযী মাতা ফিহি আমি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে সাক্ষাৎ করতে গেলাম যখন তিনি মারজে মউতে মুবতালা ছিলেন ফাদআ বি মাইন ফাতাওয়াজ্জা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পানি আনতে বললেন এই পানি দিয়ে তিনি অজু করলেন ইমাম তিরমিজি মাজহাব বয়ান করতে গিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম খুব কম জায়গায় আনছেন বলছেন যে অন্যান্য ওলামা ইকরাম বা আহলুল কুফা অথবা যেখানে অন্যদের সাথে একমত হয়েছেন ও আবু হানিফা তাদের নাম উল্লেখ করা হয়েছে কিন্তু এখানে খুব সুন্দর করে এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিসসা তার নাম উল্লেখ করে বলা হয়েছে কারণ এই কিসসায় বলা হয়েছে যে এমন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার মত ত্যাগ করে ওনাদের মতে আসছেন এই জন্য সেটা খুব ফলাও করা হয়েছে তো অজু করার জন্য পানি আনতে বললেন পানি আনলেন ওয়ালাইহি জাওরাবানে তার পায়ে মোজা ছিল জাওরাব ফা মাসাহা আলাইহিমা তিনি সেই মোজার উপরে মাসেহ করলেন এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আসলি মাজহাব হল যে জাওরাবের উপরে মাসেহ চলবে না করা যাবে না কিন্তু তিনি সেই দিন মাসেহ করলেন সুম্মা কলা এরপরে বললেন ফালতুল ইয়াউমা শাইআন আজকে আমি এমন একটা কাজ করলাম লাম আকুন আফআলহু যেটা আমি কখনো করিনি মাসাহতু আলাল জাওরাবাইনে ওয়াহুমা গায়রু মুনাআলাইনে গায়রে মুনাআল জাওরাবের উপরে আমি মাসেহ করেছি এটা আমি আগে কখনো করিনি তোলামা ইকরাম বলেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেটা নাজায়েজ বলতেন এই কল থেকে ইন্তেকালের আগে তিনি রুজু করেছেন এখানে রুজু নামা পেশ করা হয়েছে দলিল কেউ বলছেন নয় দিন আগে কেউ বলছেন তিন দিন আগে ইন্তেকালের তিনি রুজু করেছেন
বাবুন ফিল মাসআলাল জাওরাবাইন ওয়ান নাআলাইন, জাওরাবাইন বলতে কি বোঝায়? চামড়ার মোজাকে আরবিতে বলা হয় খুফ, যেহেতু দুইটা ব্যবহার করা হয় জন্য খুফ ফাইন। খুফ কোন শব্দের অর্থ কি? চামড়ার মোজা। খালি মোজা বললে হইবে না, আমরা বলি মোজার উপর মোছে, চামড়ার উপরে মোছে। চামড়ার মোজা ছাড়া অন্য যে কোনো জিনিসের মোজা, সুতি কাপড়ের মোজা বা উল জাতীয় উলের মোজা, এই চামড়া ছাড়া অন্য কোনো মোজা, সেটা যা দিয়েই তৈরি করা হোক, এটাকে আরবিতে বলা হয় জাওরাব। কি বলে? জাওরাব। জাওরাব শব্দটি ফার্সি থেকে আসছে। ফার্সি শব্দ হল গোরপা। শব্দ কি? গোরপা, মানে গোরে পা। গোর মানে হলো কবর, আর পা তো পা, অর্থাৎ পাকে কবর দিয়ে রাখা হয়, যে যার মাধ্যমে কবর কবর মানে কবর দেয় মানে কি? আবৃত করে, ঢেকে রাখে। এলে ওই যে মোজাটা, ওটা দিয়ে পাকে কবর দেওয়া হয়েছে, এই জন্য ফার্সিতে বলা হয় গোর পা। পাও কি কবর, উর্দু তর্জমা করলে কি হয়? পাও কি কবর। এর থেকে আসলো কিভাবে? যেহেতু আরবিতে গাপ শব্দ নাই আর পে শব্দ অক্ষর নাই, উর্দু ফার্সিতে গাফ আছে একটা, কাফ গাফ, আর একটা আছে বে পে। আরবিতে পেও নাই গাফও নাই। তো আরবিতে যখন এটা আরবি বানানো হয়েছে, তখন গাফের পরিবর্তে জিম ব্যবহার করা হয়েছে। গোর হয়ে গেছে জোর, পরে আর পাও এটা তো নাই, পে নাই, পের পরিবর্তে হয়েছে বা, তাহলে জোর বা হয়েছে, সেখান থেকে জাওরা হয়েছে। বুঝে আসছে? জাওরাব এটা মানে চামড়া ছাড়া যত অন্য মোজা আছে, এটাকে প্রধান দুই ভাগ করা হয়েছে। একটা হলো সাফিন, সা দিয়ে, এটা অর্থ হলো মোটা, আর একটা হলো রাকিক, যেটা পাতলা। সাফিন বা মোটা, এটা আমি বললাম মোটা, আরেকজনে মোটা বলল না, মোটা বলতে কি বুঝায়? ফোকাহা ইকরাম তিনটি শর্ত দিয়েছে, এই তিন শর্ত যদি পাওয়া যায় সেটাকে সাফিন মনে করা হয়। এক নম্বর শর্ত, যে এটা এত মোটা হবে যে উপর থেকে যদি পানি ঢেলে দেওয়া হয় পানি ভিতরে পৌঁছবে না। ও এতনা মোটা হো কে পানি সেনকার আন্দার না যায়, উপর থেকে পানি ঢেলে দিলে ভিতরে পানি ঢুকবে না। এর অর্থ হইলে যে পানি ভিতরে পা চুবাইয়ে রাখবে, মানে পানি ঢেলে দিলে যদি ভিতরে না ঢুকে। দ্বিতীয় শর্ত, এটা মোটা হওয়ার কারণে পায়ের সাথে লেগে থাকবে, পড়ে যাবে না, অর্থাৎ এটাকে ফিতা বা রশি দিয়ে বান্ধার প্রয়োজন হবে না। মোটা হওয়ার কারণে পায়ের সাথে লেগে থাকবে, পা থেকে পড়ে যাবে না। অর্থাৎ আমাদের দেশে যে মোজা পাওয়া যায়, কাপড়ের মোজা বা চামড়ার মোজা, এগুলোর সাথে রাবার লাগানো থাকে, এই রাবার লাগানোটা এটা ফিতার স্থলাভিষিক্ত।
অতএব এই মোজা এই শর্তে পরবে না, কারণ বলা হয়েছে যে কোনো ফিতা বা রাবার ছাড়া পায়ে লেগে থাকতে হবে মোটার কারণে। এই শর্ত ভঙ্গ হয়ে গেছে, প্রত্যেকটার ভিতরে রাবার লাগানো আছে। লেখছেন, আজকাল যু সুতি উনি আর নাইলুনকে মুঝে আমতৌর পর ইস্তেমাল হতে হয় উনকে আন্দার রাবার হতি হয় ও পান্ডলি পেন্ডলি কো থাম থামে রাখতে হয় ইয়ে রোকনা মুরাদ নেই। এখন যে বাজারে সুতার বা উলের অথবা লাইলনের মোজা পাওয়া যায়, এগুলো প্রত্যেকটার সাথে রাবার দেওয়া আছে, এই রাবারের কারণে পায়ের সাথে আটকে থাকে, এটা উদ্দেশ্য না। এই সমস্ত রাবার ফিতা ছাড়া মোটা হওয়ার কারণে পায়ে লেগে থাকা সত্য। তিন, এই মোজা পায়ে দিয়ে এক ফারসাক পরিমাণ দূরত্ব হাঁটা যাবে, অর্থাৎ এর ভিতরে মোজা ফেটে যাবে না অথবা খুলে পড়ে যাবে না। এক ফারসাক 3 মাইল তাকরিবান 5 কিলোমিটার, মোটামুটি 5 কিলোমিটার জায়গা এই মোজা পায়ে দিয়ে হাঁটলে মোজা খুলে পড়বে না। এই তিন শর্ত যদি পাওয়া যায় সেটাকে বলা হয় সাফিন। আর এর তিনটা পাওয়া লাগবে, এর কোনোটা যদি ফওত হয়ে যায় তাহলে সেটা হলো রাকিক। বুঝছে, এরপরে মোজাকে প্রথম দুই ভাগ করছি, খুব চামড়ার মোজা, দ্বিতীয় হলো জাওরাব, চামড়া ছাড়া বাকি সব জিনিসের মোজা। জাওরাবকে দুই ভাগ করছি, সাফিন এবং রাকিক। আবার মোজাকে তিন ভাগ করা হয়েছে, এক হলো মোজাল্লাত, এক হলো মোনাআল, এক হলো সাদা। মোজাল্লাত বলা হয় যেই মোজার উপরে, চামড়া আগেই বাদ দেওয়া হয়েছে, এগুলো চামড়া ছাড়া মোজা, যেই মোজার উপরে এবং নিচে চামড়া লাগানো আছে। কাপড়ের মোজা উপরে চামড়া লাগানো, আবার নিচেও চামড়া লাগানো, এটাকে বলা হয় মোজাল্লাত। দ্বিতীয় হলো মোনাআল, যেই মোজার শুধুমাত্র নিচে চামড়া লাগানো, উপরে চামড়া লাগানো নাই, সেটাকে বলা হয় মোনাআল। আর যেটায় কোনো চামড়া লাগানো নাই, উপরেও না নিচেও না, সেটা হলো সাদা, মানে স্বাভাবিক। এখন মোট 6 প্রকার মোজা দাঁড়াইল। 1 নম্বর জাওরাব মোজাল্লাদ সাখিন, জাওরাবুন মোজাল্লাদুন সাখিন। জাওরাব মানে চামড়া ছাড়া অন্য কিছুর মোজা, মোজাল্লাদ মানে যার উপরে নিচে চামড়া লাগানো আছে, সাখিন এবং এটা মোটা। যদি চামড়া উপরে এবং নিচে লাগানো থাকে, অর্থাৎ যদি এটা মোজাল্লাদ হয়, চাই সেই মোজা সাখিন হোক অথবা রাকিক হোক, বিল এজমা এটার উপরে মাসেও করা জায়েজ আছে। কারণ উপর এবং নিচে যখন চামড়া লাগানো হয়েছে তখন সেটা জাওরাব থেকে খুফে পরিণত হয়ে গেছে, চামড়ার মোজায় পরিণত হয়ে গেছে, এটার উপরে বিল ইত্তেফাক জায়েজ আছে। তাহলে এখানে 2 প্রকার বলা হয়েছে, এক হলো মোজাল্লাদুন জাওরাবুন মোজাল্লাদুন সাখিন, জাওরাবুন মোজাল্লাদুন রাকি, এই 2 প্রকারের হুকুম কি, এটা মাসেও করা জায়েজ আছে। 3 নম্বর জাওরাবুন মোনাআলুন সাখিন, জাওরাব মোনাআল যার শুধু নিচে চামড়া লাগানো আছে এবং এটা মোটা, বিল এজমা এটার উপরেও মাসেও করা জায়েজ আছে। 3 নম্বর জাওরাবুন সাফিনুন সাদা, সাদা এটা উর্দু ফার্সি শব্দ, মানে স্বাভাবিক, অর্থাৎ মোনাআল বা মোজাল্লাদ কিছুই না।
তো যদি চামড়া মোটা হয়, মানে মোজা যদি মোটা হয় তবে চামড়া লাগানো না থাকে, এটার মধ্যে ইখতিলাফ হয়েছে। সাহেবাইন এবং আইম্মায়ে সালাসা এটাকে জায়েজ বলেছে, অর্থাৎ এবং আবু হানিফা ছাড়া এবং আবু ইউসুফ এবং মোহাম্মদ এবং মালিক এবং শাফি এবং আহমদ এবং তিরমিজি এনাদের মাঝহাবি নকল করেছেন প্রথমে। তো ওনাদের মতে এটা মাসুহ করা জায়েজ আছে। কোন ক্ষেত্রে মাসলা ইখতিলাফ হয়েছে? জাওরাবুন সাখিনুন গায়রু মুনাআলেন ওয়ালা মুজাল্লাদে, যেটা মোটা হবে কিন্তু মুজাল্লাদ বা মুনাআল কিছু হবে না। তাইমায় সালাসা এটার উপরে মাসুহ করা জায়েজ বলেছেন এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি না জায়েজ বলেছেন। তবে তার ইন্তেকালের তিন দিন আগে তিনি রুজু করেছেন, ফলে রুজু করলে তো আর কোনো মুস্তাহেদ বাকি থাকলো না, ফলে এটা এজমা হয়ে গেছে যে এটার উপরেও মাসহ বিল এজমা জায়েজ আছে। পাঁচ, জাওরাবুন রাকিকুন গায়রু মুনাআলিন ওয়ালা মুজাল্লাদে, এমন মোজা যেটা মুনাআল বা মুজাল্লাদ নয় এবং রাকিক পাতলা। বিল ইজমা এর উপরে মাসহ করা জায়েজ নেই, মানে পাতলা মোজা ওই ছন্দ অনুযায়ী যেটা পাতলা হয়েছে এবং তার সাথে চামড়াও লাগানো নাই, এই মোজার উপরে মাসহ করা যাবে? যাবে, বিল ইজমা জায়েজ নেই। কিন্তু গায়রে মুকাল্লাদ যারা আছে তারা এটার উপরেও মাসহ করা জায়েজ বলছে। গায়রে মুকাল্লাদদের কোনো কওল কোনো কিতাবে উল্লেখ করা হয়নি, কারণ তারা মাজহাবের মধ্যে পড়ে না। এখানে মাজহাবের উলামায়ে কেরামদের আকওয়াল নকল করা হয়েছে, দেখো কোথাও ওনাদের মাসলা বলা হয়নি। হ্যাঁ, কোনোটা যদি কোনো ইমামের মুস্তাহিদের সাথে মিলে যায় আর তারা মনে করে যে আমাদের কওল কিতাবের মধ্যে আছে, এটা হলো মনে মনে সুখ, কিন্তু ওনাদের কওল হিসেবে কোথাও নকল করা হয়নি। তো গায়রে মুকাল্লাদ যারা তারা এই ধরনের মাসা মুজার উপরে মাসহ করে থাকেন, অথচ মুস্তাহেদ কোনো আলেম এর পক্ষে মত দেন নেই, এটা বিল এজমা জায়েজ নেই। গায়রে মুকাল্লাদরা কী বলে? ওনারা বলে যে হাদিসে জাওরাব এসেছে, এখন জাওরাবের তোমরা ছয় ভাগ করছো, যু মুতা মুজা ছয় প্রকার বানাইছো, এই যে সাখিন রাকিব বাক করছো, এটা ফকিদের কাজ, এটা হাদিসে বলা হয়, হাদিসে মোজা বলছে, মোজা হইলেই হবে, এটা কেউ বলে নাই। সব ফোকাহাইকরাম শর্ত দিয়েছে, সেই শর্তের বা সূত্রের আলোকে তারা বলেছে। ছয় নাম্বার, রাকিকুন মুনাআল, রাকিকুন মুনাআল মোজা পাতলা কিন্তু মুনাআল নিচে চামড়া লাগানো আছে, এই ধরনের মোজার উপরে মাসহ করা যাবে কি না? মুতাকাদ্দিমিন ওলামায়ে কেরামের কিতাবের ভিতরে এই মাসলাটি আলোচনা করা হয় নাই, আর দুই একটি কিতাবের ভিতরে আছে সেখানে এটাকে নাজায়েজ বলা হয়েছে, কিন্তু মুতাখিরিন ওলামায়ে কেরামের কিতাবের ভিতরে এই মাসলাটি উল্লেখ করা হয়েছে। আমভাবে আকসার ওলামায়ে কেরামের রায় হলো এই ধরনের মোজার উপরে মাসহ করা জায়েজ নেই, রাকিকুন মুনাআল, এটির উপরে বেশি ইখতিলাফ হয়েছে, রাকিকুন মুনাআল। আর বাজ হযরত এর উপরে মাসহ করা জায়েজ মনে করেছেন। আমাদের দেশে তো এই ধরনের মোজা দেখা যায় না বাজারে, যে চামড়ার মোজা পাতলা, নিচে কাপড়ের মোজা কিন্তু নিচে চামড়া লাগানো, এরকম দেখা যায় বাজারে, এটা আছে অনেক দেশে। যারা মোজা পরলে পরে আর জুতা পরেন না, জুতার পরিবর্তে শুধু মোজা পরে চলেন, এজন্য নিচে চামড়া লাগানো প্রয়োজন। সারে সাইদ আহমদ পালনপুরি দেওবন্দের শাইখুল হাদিস
তোহফাতুল আল মাঈর মধ্যে তিনি বলেন, হামারে আকাবের মে ভি ইয়ে মশলা ইখতলাফি রাহা, আমাদের আকাবেরদের মধ্যেও এই মশলা মোখতলাফি ছিল। ইখতলাফ করার সুযোগ শরীয়ত যেখানে দিয়েছে সেখানে ইখতলাফ করা যাবে, এবং মুখালেফের কওলের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখতে হবে। আমরা তো মনে করি যে আমি যেটা বুঝি এছাড়া আর কোনো মশলাই নেই। দারুল ইফতা আদমে জওয়াজ কা ফতোয়া দেতা হ্যায়, দারুলুন দেওবন্দের দারুল ইফতা থেকে এটা নাজায়েজের ফতোয়া দেওয়া হয়। শাইখুল ইসলাম হজরত মাওলানা হুসাইন আহমদ মাদানি জায়েজ কহতে থে, কিন্তু হুসাইন আহমদ মাদানি এটার উপরে মাসেহ করা জায়েজ মনে করতেন। একমর্তবা আসাতেজায় দারুল উলুম সফিদ মসজিদকে পাশ এক মজলিস মে জমা হয়ে ওয়াকিয়া বলতেছে, একবার দারুল উলুম দেওবন্দের এক মসজিদ আছে, ওইখানে ওলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দের আসাতেজায় কেরাম সব একত্র হলেন। মাগরিব কি নামাজ কা ওয়াক্ত আয়া, মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেল, তো লগুনে শাইখুল ইসলাম সে ইমামত কি দরখাস্ত কি, যেখানে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি আসছেন সেখানে ইমামতি কে করবেন, ওনাকেই সবাই ইমামতি করতে বললেন। উনহুনে রকিক মোনাআল মুজে পেহেন রাখেত, ঘটনাক্রমে তখন ওনার পায়ে যে মুজেটা ছিল এই মুজে ছিল রকিক মোনাআল। চুনানচে আপনে ফরমায়া, নামাজ মাই নেহি পড়া সকতা হো, উনি বলছেন যে আমি নামাজ পড়াইতে পারবো না, কিউকে মাইনে উন মুজু পর মাসে কর রাখা হয়, কেননা আমি এই মুজের উপরে মাসেও করেছি। মেরে পিছে উন মুক্তি সাহেব কি নামাজ নেহি হোগি, যারা বলেন যে এটার উপরে মাসেও করা জায়েজ নেই, তাদের জন্য আমার পিছনে ইক্তেদা করা জায়েজ হবে না। ইশারা করলেন মুফতি মোহাম্মদ শফি, মুফতি শফি রহমতুল্লাহ আলাইকে, তিনিও সেখানে ছিলেন, উনি মনে করতেন যে এটার উপরে মাসহ করা জায়েজ নেই, অতএব যিনি জায়েজ নেই মনে করেন তার জন্য আমার পিছনে ইক্তেদা করা জায়েজ হবে না। তো মুফতি শফি সাহেব তো ওখানে আছেন, চুনাচে মুফতি সাহেব নে নামাজ পড়াই, ফলে মুফতি শফি সাহেবকে ইমামতি করতে দেওয়া হয়েছে। আর হজরত মাদানি নে উনকি ইক্তেদা কি, হুসেন আহমদ মাদানি তার ইক্তেদা করেছে। তো এখান থেকে একটা মাসলা স্পষ্ট হয়েছে, ইহাসে ইয়ে মাসলা ওয়াজে হওয়াকে আগার কেসি গায়রে মুকাল্লেদ নে রকিক সাদা মুজু পর মাসে কিয়া হয় তো উসকে পিছে নামাজ দুরুস্ত নেই আর পড়লি তো উসকা ইয়াদা ওয়াজিব হয়। আগে মাসলা বলছি যেটা মোনাআলো না মুজাল্লাদো না রকিক, এটার উপরে বিলেজমা মাসেও জায়েজ নেই, একমাত্র আহলে হাদিস যারা তারা মাসেও করে থাকে। এখন আহলে হাদিস যদি এই মাসলার উপরে আমল করে সেই অবস্থায় তার পিছনে ইক্তেদা করা যাবে না, কারণ আমরা এটাকে নাজায়েজ মনে করি, তাহলে ওনার তো মাসেও সহি হয় নাই, ওনার অজুই নেই, ওনার পিছনে ইক্তেদা করা যাবে না। হ্যাঁ, উনি যদি মুজা মাসেও না করে, মুজা খুললে অজু করে ইমামতি করে, তখন ইক্তেদা জায়েজ আছে। সাধারণভাবে আমাদেরকে প্রশ্ন করা হয় আহলে হাদিস ইমামের পিছনে ইক্তেদা করা যাবে কি না, বিশেষ করে হজের সময় তো তারা ইমামতি করে, এটা আমি জবাব দিয়েছি যে মক্কা মদিনা শরীফের যারা ইমাম তারা আমাদের দেশের আহলে হাদিসের মতো আহলে হাদিস না, অনেক পার্থক্য আছে। তারা মুস্তাহিদ ইমামদের প্রতি শ্রদ্ধা রাখেন, এবং আকসার ইমাম আহমদ ইবনে হাম্বালের তাকলিদ করে থাকেন তারা, আর অন্যান্য মুস্তাহিদ ইমামদের প্রতি শ্রদ্ধা রাখেন। কিন্তু আমাদের দেশে আহলে হাদিসরা এরকম না, তারা ইমাম আবু হানিফাকে গালাগালি না করলে পেটের ভাত হজম হয় না, কিন্তু মক্কা মদিনা শরীফের কোনো ইমাম ইমাম আবু হানিফা সহ কোনো মুস্তাহিদ আলেমকে নিন্দে করছেন এরকম আছে? বরং যারা নিন্দা করেছেন তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ার বাণী আছে তাদের বক্তৃতার ভিতরে। আব্দুর রহমান আসদাইসের বক্তৃতা শোনো, যে যারা আইনমাই কেরামদেরকে গালি দেয় তাদের
বিরুদ্ধে কীভাবে তিনি হুঙ্কার দিয়েছেন। তো যাই হোক, তাদের উপরে আমাদের দেশে আহলে হাদিসদের কেস করা যাবে না। তো এই জন্য এই যখন তারা এমন কোনো আমল করবেন যাতে ইমামতি সহি হয় না, নামাজ সহি হয় না, সে অবস্থায় তাদের ইক্তেদা করা যাবে না। আর যদি এরকম হয় যে না, তাদের নামাজ পড়ানোর ভিতরে এরকম কোনো মারাত্মক সমস্যা নেই যাতে আমাদের মতে নামাজ ফাওত হয়ে যায়, তাহলে ইক্তেদা করা জায়েজ আছে। আমিন বিল জাহার বলো, রাফি আদাইন বলো, এর দ্বারা তো আমাদের মতে নামাজ ফাওত হয়ে যাবে না। অতএব এই সমস্ত কারণে তাদের পিছনে ইক্তেদা করা যাবে না এটা। কিন্তু এমন কোনো কারণ ঘটে গেছে যে তাতে আমাদের মতে নামাজ হয় না, তখন ইক্তেদা করা যাবে না। যেমন এই একটা বললাম, এরকমভাবে আমাদের মতে আসরের নামাজ শুরু হয় কখন, ছায়ায় আসলি বাদে কোনো বস্তুর ছায়া যখন দ্বিগুণ হয়। আর বাকি ইমামদের মতে, আহলে হাদিসদের মতে এক গুণ হইলেই হয়ে যাবে। এই জন্য মক্কা মদিনা শরীফে আসর পরে অনেক আগে, জোহরে অল্প পরেই আসর হয়ে যায়, করবা কি? যদি নামাজ পড়ো তখন এটা নফল হয়ে যাবে। আবার আমাদের মাজহাব অনুযায়ী যখন ওয়াক্ত হবে তখন আবার আসর পড়তে হবে, এটা হলো তাহকিক কথা। তবে যদি কেউ মনে করে যে না, আমি আহলে হাদিসদের অনুসরণ করতেছি না, আইমে সালাসার অনুসরণ করতেছি, সেক্ষেত্রে রুখসত দেওয়া যেতে পারে। কারণ বড় বড় মুস্তাহিদরাও অনেক সময় নিজের মাসলাক রেখে অন্য মুস্তাহিদের মাসলাকের উপর আমল করেছে, সেই হিসেবে ওখানে একটা ফেতনা সৃষ্টি হবে যে জামাতের পরে আবার তুমি আলাদা নামাজ পড়তে গেলে, মনে করো এটা তো একা না, এরকম তো হাজার হাজার মুসল্লি আছে, তারা যদি আবার আলাদা নামাজ পড়তে চায় এটা বড় সমস্যা হয়ে যাবে। এজন্য রুখসত দেওয়া যেতে পারে, কিন্তু তারপরেও তাহকিক বা ইহতিয়াত হলো ওয়াক্ত হলে পরে আবার নিজে পড়ে নাও। মাসলা বুঝে আসছে? কি এত প্রশ্ন? কাঁঠালিয়ার হুজুর তিনি কোন ধরনের জাওরাব এর ব্যাপারে মত দিয়েছিলেন? কৃত্রিম চামড়ার মজা হলে হবে কিনা? কৃত্রিম চামড়া হবে না, রেক্সিন বা এই ধরনের কৃত্রিম চামড়া এটা জাওরাবের মধ্যে পড়বে, এই যে শর্ত আছে বা তাকসিমের মধ্যে পড়লে মাঝে মাসে করা যাবে। এই মাসলার ক্ষেত্রে কাঁঠালি হুজুর কী ফতোয়া দিতেন এটা সরাসরি তার সাথে আমার কখনো কথা হয় নাই এই মাসলা নিয়ে। তবে আমি শুনেছি যে তিনি এই মাসলার ক্ষেত্রে মানে কাপড়ের মোজার উপরে মাসের কথা বলতেন, নিশ্চয়ই কোনো দালাইলের ভিত্তিতে বলতেন। যেমন যদি কাপড়ের মোজা মোটা হয়, এখন মোটা হওয়ার যে শর্ত আছে সেই শর্তে অনেক কাপড় হতে পারে, এরকম সিনথেটিক অনেক কাপড় আছে যেটা উপরে পানি দিলে পরে না, ভিতরে যায় না বা পায়ের সাথেও লেগে থাকে, তো সেই ধরনের মোজার ক্ষেত্রে যদি জাওয়াজের ফতোয়া তিনি দিয়ে থাকেন এটা দিতে পারেন, আমার এই ব্যাপারে তার সাথে কথা হয়নি। তবে কেন জানি আজকে কাঁঠালি হুজুরকে স্বপ্নে দেখছি, তো এই মশলা পড়াইতেছি এই জন্য কিনা জানি না। তো সাক্ষাৎ হয়েছে, এরপরে বললাম হুজুরকে, আরও আমার সাথে আর একজন ছিল, যে একদিকে যাওয়ার জন্য আমি বললাম, হুজুর বলছে না তোমরা যাও আমি যাবো না, উনি অন্যদিকে গেলেন। তো যে কোনো মশলার ক্ষেত্রে ভিন্ন মত থাকতেই পারে, এটা শ্রদ্ধার সাথে তাদেরকে ভিন্ন মত রাখার সুযোগ দিতে হবে। একটা মশলা বলি, কোরআন শরীফ পড়ে উজরত নেওয়া যাবে কি না, এই মশলা হামিদি সাহেব হুজুর কিতাব লিখে গেছেন জাওয়াজের পক্ষে, কাঁঠালি হুজুর ফতোয়া লিখে গেছেন, সেই ফতোয়ায় মরহুম মুফতি আমজাদ হোসেন হুজুর উনি সইও দিয়ে গেছেন, কিন্তু এই তিনও জনার মশলার সাথে আমি একমত না যে উজরাত নিয়ে কোরআন খতম করা যাবে না। এটা এই মাসলা আমি দাদা হুজুরের সাথে একমত, তিনি ফতোয়া সিদ্দিকিয়ার ভিতরে এই মাসলা তাফসিল করেছেন, তিনি জাওয়াজের সুযোগ দেন নাই, আমি সেটার উপরেই একমত। এখন বলবেন যে আপনি এই এত বড় বড় মুফতিদের সাথে দ্বিমত করার কে, এটা শরিয়ত আমাদেরকে অনুমতি দিয়েছে
যে এক্ষেত্রে ভিন্ন মত থাকতেই পারে। আচ্ছা, ইবনে মাজাহ শরীফের ভিতরে মাসলা আসবে ইনশাআল্লাহ, সেখানে তাফসিল করব আমি যে কোরআন খতম করে উজরত নেওয়া যাবে কিনা।